খেলাধুলায় মত্ত হওয়া। আজকে যুগটা হচ্ছে খেলাধুলার যুগ, ক্রিকেট খেলা হচ্ছে, আমাদের কয়েকটা ছেলে খেলছে বাইরে গিয়ে, যদি হেরে যায় মানুষের মধ্যে কথা নেই, হেরে আর যদি জিতে যায় প্রধানমন্ত্রী পর্যন্ত শুরু করে দেওয়া, তার কী পুরস্কার দেবে, কার কোথায় পোলার দেবে, কার কত টাকা দেবে, এইসব শুরু হয়ে যায় পুরস্কারের খেলা। আর একটা দেশ বলে দিয়েছে যত টাকা চায় তত তাদেরকে দিব, ওরা কত চাইবে। এক এক সরকারের এক এক কারবার, খেলার খেলা, খেলায় মত্ত দেশ। যত বড় বড় ব্যবসায়ী সব এক একটা খেলোয়াড় দলের পৃষ্ঠপোষক, অত লাখো মানুষ না খেয়ে মরছে, হাজার হাজার মানুষ বিনা চিকিৎসায় মরছে, বর্তমানে চিকিৎসার খরচ খুব বেশি, গরিবের ঘোড়া রোগ বলে একটা কথা আমরা ছোটবেলা শুনতাম, এখন দেখছি তাই, যে ডায়ালিসিস করা কঠিন রোগ গরিবের হচ্ছে, ক্যান্সার নো অ্যান্সার গরিবের হচ্ছে, ওদের ট্রিটমেন্ট কে করবে, কে টাকা দেবে, আপনার কাছে গেলে নেই আপনি 10 টাকা দেবেন না, 100 টাকা দেবেন না, 200 টাকা দিলেন, ওদিকে হবে। সরকারিভাবে এগুলো চিকিৎসা ব্যয়ভার বহন করাই উচিত ছিল জাতির পক্ষ থেকে, সেখানে সরকারের টাকা নেই, মানুষের হৃদয়ে শান্তি নেই, দুনিয়াদারদের নেতৃত্বের কারণে, সব জায়গায় দুনিয়াদার, দুনিয়া দুনিয়া। আল্লাহ নিষেধ করে খবরদার খেলাধুলায় মত্ত হয় না, খেলাধুলা সাময়িক আনন্দের বিষয়। আল্লাহ বলছেন ইন্নামাল হায়াতু দুনিয়া লাইবুন ওয়া লাহাবুন ওয়া যীনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামা সালা গায়সুন আজবাল কুফফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান ওয়া মা হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর সূরা হাদিদ 20 আয়াত। মনে রেখো হে বান্দা, ইন্নামাল হায়াতু দুনিয়া লাইবুন ওয়া লাহাব, দুনিয়াবে জীবনটা হচ্ছে খেলতামশা, জিনাতুন সেটা সৌন্দর্য বৃদ্ধির দুনিয়াটা, ও তাকাসুরুন ও তাফাখুরুন বাইনাকুম, আপোষে গর্ব করা, তোমার একতলা বাড়ি আমার দোতলা বাড়ি, তোমার ঢাকা দুটো বাড়ি আমার 5টা বাড়ি, শুধু ঢাকা চিডাঙে বাড়ি, খুলনায় বাড়ি, রাজশাহী বাড়ি, কানাডায় বাড়ি, আমেরিকায় বাড়ি, তোমার কয়টা আছে, কিছুই নেই। এই তাফাখুর গর্ব করা, এটা দুনিয়ার দুনিয়াদার মানুষের লক্ষণ। ও তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, টাকা পয়সা তোমার কত টাকা আছে ব্যাংকে, আমার কত টাকা আছে, টাকার প্রতিযোগিতা চলে দুনিয়াতে, আর সন্তানের প্রতিযোগিতা করে চলে, খেলার নামে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, বড় বড় কোম্পানি হয়েছে, তারা সারা তাদের সৌরার পুরো লাইফটা শেষ করছে এই খেলার পেছনে, অথচ দেশের হাজার হাজার মানুষ মরতেছে। একটা যদি হাসপাতাল তার ফ্রি করে দেয়, যে গরিবের হাসপাতাল 10 টাকা দেয় টিকিট কাটো আর সব ফ্রি, এরকম করার তো লোক আমরা দেখি না, বহু অটিস্টিক বেবি আছে, তাদের বাপ মারা তাই নাকি বড় বিপদের মধ্যে আছে, তো দেখার কেউ নেই। বহু বিধবা মহিলা আছেন স্বামী হারা, তারা ঘুরে বেড়াচ্ছে মানুষের বাড়ি বাড়ি কাজ করে করে, তাদের দেখার কেউ নাই। বহু স্বামী আছে অ্যাডিক্টেড, কাজ করে না, রিক্সার উপরে পা দিয়ে বসে থাকে, শুধু নেশার টাকা হয়ে গেলে সে চলে যায়, আর বউটা ওদিকে বাড়ি বাড়ি কাজ করে করে মরতেছে, কারণ তার সন্তান আছে, সন্তানকে খাওয়াতে হবে, মা কখনোই সন্তানের মায়া ছাড়তে পারে না, সে ভূত খাটনি খাটতেছে, আর বাবার কোনো দায়িত্ব নেই। এই সবগুলো খেলায় মত্ত, এখন খেলা হচ্ছে, দেখুন বড় বড় টিভি পর্দা দিয়ে আর স্মার্টফোন কত যে বিক্রি হচ্ছে, খালি খেলা দেখবে। এই খেলা রসুলের যুগেও ছিল, ক্রিকেট ছিল না, অন্য খেলা ছিল, হাদিস স্টেশনে আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাকানাল বাদিয়া জাফা ও মান ইত্তাবা সাইদা গাফালা ও মান আতা আবওয়াবা সুলতান ইফতাতিনা রাওয়াহু আবু দাউদ ইসনাদে সহিহ। তখন খেলা হতো কি, মানুষ জঙ্গলে শিকার করার জন্য যেত, আপনার নিশ্চয়ই ছোটবেলার বইটি পড়েছেন, যে বাদশাহ শিকারে গেছে, রাজা শিকারে গেছে, এইসব এইগুলো তখন ছিল, আর শিকার ধরার প্রতিযোগিতা করা এটাও ছিল, বড় বড় বীর রাজপুরুষ দ্বারা, যুবরাজ দ্বারা, তারা বীরত্ব দেখাতো শিকার ধরে,
এইগুলো থেকে আল্লাহ রসুল তৎকালীন এই খেলাগুলো তোমরা সাবধান করবে, খবরদার এগুলোতে গেলে তুমি গাফেল হয়ে যাবে, আল্লাহকে ভুলে যাবে।